নমস্কার বন্ধুরা, আজ 74তম স্বাধীনতা দিবস। আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। স্বাধীনতা ও আমাদের জাতীয় পতাকার একে অপরের সাথে গভীর সম্পর্ক রয়েছে, তাই আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আমাদের জাতীয় পতাকার সম্বন্ধে কিছু জেনে নেব। আমরা জানব, আমরা আমাদের জাতীয় পতাকার মাধ্যমে মানুষের মধ্যে কোন কোন শক্তি সঞ্চার করে থাকি। সর্বপ্রথম আমরা জেনে নেব গেরুয়া রঙের সম্পর্কে, কারণ গেরুয়া রঙকে আমাদের জাতীয় পতাকায় সবার ওপরে জায়গা দেওয়া হয়েছে। এই গেরুয়া রং ত্যাগ ও সেবার প্রতীক, তাই ভারতবাসী ত্যাগ ও সেবায় কখনো পিছু পা হয় না। এরপর আমরা কথা বলবো আমাদের জাতীয় পতাকার সাদা রঙের বিষয়ে। সাদা রঙকে গেরুয়া রঙের পর অর্থাৎ জাতীয় পতাকার মধ্যেখানে জায়গা দেয়া হয়েছে। এই সাদা রং শান্তি ও পবিত্রতার প্রতীক। আমাদের দেশ কোনো দেশের ওপর আগাম আক্রমণ করে না, আমাদের দেশ শান্তিপ্রিয়, সবসময় অন্য দেশের মানুষ ও অন্য দেশের কাছে বন্ধুত্ব ও সন্ধির বার্তা প্রচার করে, এবং পবিত্রতা আমাদের দেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে রয়েছে। তাই আমরা জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক এবং অনন্য। আমরা সর্বপ্রথম ভারতীয়। এরপর আমরা জেনে নেব গাঢ় সবুজ রঙের বিষয়ে। গাঢ় সবুজ রং কর্মশক্তি, জীবন ধর্ম এবং নির্ভীকতার প্রতীক, তাই ভারতীয়রা নির্ভীকতার সাথে দেশের জন্য হাসতে হাসতে প্রাণ দিতে পারে। কর্মদক্ষতায় ভারতীয়দের কোনো তুলনা হয় না, এর অনেক উদাহরণ আমাদের কাছে রয়েছে, সে বিষয়ে আমরা অন্য কোনো সময় কথা বলবো। তৃতীয়ত, জীবন ধর্ম। ভারতীয়রা অত্যন্ত ভালো এবং অত্যন্ত খারাপ পরিস্থিতিতেও জীবন ধর্ম পালন করে চলে। যেমন বর্তমানের পরিস্থিতিকেই উদাহরণস্বরূপ নিয়ে নিন, এই করোনা মহামারীর মধ্যেও আমাদের দেশের প্রত্যেকটি মানুষ একে অপরের সাহায্য করে, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে জীবন ধর্ম পালন করে চলেছে। এরপর আমরা জেনে নেব অশোক চক্রের সম্পর্কে। অশোক চক্র উন্নতি এবং প্রগতির প্রতীক। আমাদের দেশ কখনো থেমে থাকে না, কারণ আমাদের দেশের প্রগতি এবং উন্নতি অভ্যন্তরীণ, আর্থিক এবং সামাজিক সব দিক থেকেই উন্নতির দিকে এগিয়ে চলেছে। একসময় আমাদের দেশের বীর যোদ্ধারা নিজেদের জীবনের বলিদান দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল, তাদেরই অনুপ্রেরণায় আজও আমাদের দেশের জওয়ানরা আমাদের দেশ এবং আমাদের রক্ষা করে চলেছে। তাই ভারতীয়রা কখনো থেমে থাকেনি, আর আগামীতেও কখনো থেমে থাকবে না। উন্নতির দিকে আমরা সকলে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব। আমাদের দেশের জাতীয় পতাকায় চারটি রঙকে খুব সুন্দরভাবে ব্যবহার করে মানুষের মধ্যে শক্তি সঞ্চার করা হয়। প্রত্যেকটি ভারতীয় আমাদের জাতীয় পতাকাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। যেমন কি না, আমরা আমাদের ভারত মাকে নিজেদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমরা আমাদের জাতীয় পতাকায় আরও একটি রং দেখতে পাই না, যেটি আমাদের সেই ভারত মায়ের বীর সন্তানেদের লাল রক্তের রং, যেই রং আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল। তাদের সেই বলিদান কখনোই ভোলার নয়। তাই আমরা আমাদের জাতীয় পতাকায়
বীর জওয়ানদের সেই রক্তের রঙকেও কখনো ভুলতে পারবো না। আমরা হয়তো আমাদের জাতীয় পতাকায় সেই রঙকে দেখতে পাই না, কিন্তু আমাদের মনের ভেতর সেই রং অবস্থিত, আমাদের জাতীয় পতাকায়ও সেই রং অবস্থিত। আমাদের আর ভয়েস পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।